আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। তো আজকে মেনলি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা অনেকে তো মার্কেট প্লেসে কাজ করি, আপওয়ার্ক, ফাইবার। ফাইবারে যদিও আমরা ফ্রিতে বিড করতে পারি, কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে আমাদের কানেক্ট প্রয়োজন হয়। আর আমরা বাংলাদেশিরা তো ডুয়েল কারেন্সি কার্ড রাখার পর আমরা পাসপোর্ট করতে পারি না, পাসপোর্টের ঝামেলা থাকে। আবার পাসপোর্ট করতে গেলেও দেখা যায় যে ভ্যাট ইত্যাদি দিয়ে ডলার ইনভেস্ট করার পরে অনেক টাকা খরচ হয়ে যায়, তারপরেও অনেকে পাসপোর্ট করতে পারে না। তো মেইনলি আজকে আমি এমন একটা প্রসেস দেখাবো যেটার মাধ্যমে হচ্ছে আপনি আপওয়ার্কে কানেক্ট কিনতে পারবেন, প্লাস অনলাইনে অন্যান্য সাইটে পেমেন্ট করতে পারবেন। টোটালি একটা মাস্টার কার্ড হবে আর। তো আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি অবশ্যই কোনো ধরনের খরচ ছাড়া, পাসপোর্ট করা ছাড়া, কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই আপনি আপওয়ার্কে কানেক্ট কিনতে পারবেন, এবং আপনার একটি রিয়েল মাস্টার কার্ড হবে যার জন্য কোনো পেমেন্ট করতে হবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে। তাহলে চলুন সেই বিষয়টা আমি দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আপওয়ার্ক প্রোফাইলে আমার এখানে লেখা আছে বিলিং অ্যান্ড পেমেন্ট। তো এখানে যাওয়ার পরে এই যে এখানে একটা মাস্টার কার্ড অ্যাড করা আছে, মাস্টার কার্ড এন্ডিং ইন 3784। তো এই কার্ডটা আমি হচ্ছে রিসেন্টলি কিছুদিন আগে অ্যাড করেছি, যেটা অ্যাড করে আমি হচ্ছে আপওয়ার্কে কানেক্ট কিনেছি। প্রথমে আমার অনেক কানেক্ট থাকার পরও যখন শেষ হয়ে যায় তখন ফ্রি কানেক্ট দিয়ে আসলে আমার পোষাচ্ছিল না, সেক্ষেত্রে আমি একটি মাস্টার কার্ড অ্যাড করি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি হচ্ছে সেই মাস্টার কার্ড যেটা সংগ্রহ করতে আমার কোনো ধরনের পাসপোর্ট প্রয়োজন হয় নাই, কোনো ব্যাংক অ্যাকাউন্টও প্রয়োজন হয় নাই। যদিও আমি তিন ধরনের কার্ড ইউজ করি, ইবিএল এর কার্ড ইউজ করি, আবার হচ্ছে আমেরিকান এক্সপ্রেস কার্ড ইউজ করি, আবার এদিকে এই মাস্টার কার্ড ইউজ করি। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি মাস্টার কার্ডটি পেতে পারেন। এটি মূলত হচ্ছে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটি আপনাকে মাস্টার কার্ড প্রোভাইড করবে। আর প্রথমে বলে রাখি, এই কার্ডের যে ডলার প্রয়োজন হবে সেই ডলার আপনি আমার থেকে নিতে পারবেন, বা যে কার্ড থেকে নিতে পারবেন যারা এই ডলারটা সেল করে থাকে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই কাজটা টোটালি মোবাইলে করতে হবে, যেহেতু এটা মোবাইল সফটওয়্যার, তারপর আপনি সব কিছু মোবাইলে অ্যাক্সেস নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে কী করতে হবে। আপনি সিম্পলি মোবাইলে ব্রাউজারে চলে যাবেন, আমি এখানে ব্রাউজারে চলে গেলাম, তারপর এখানে আমরা লিখব পেপার, PYYPL পেপার। তো এটা লেখার সাথে সাথে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে, আমরা ওয়েবসাইটে যাব না, নিচে play.google.com এ চলে যাব। এখানে যাওয়ার পরেই আমরা সফটওয়্যারটা দেখতে পাবো, মোবাইল ভার্সন। এটা যেহেতু আমার ইনস্টল করা আছে মোবাইলে, সেই জন্য আমার আর এভাবে আসছে না। তো এভাবে আসার পরে হচ্ছে আপনি ডিরেক্ট সফটওয়্যারটা মোবাইলে ইনস্টল করে নেবেন, তারপর সিম্পলি সফটওয়্যারটা রান করাবেন। তো আরেকটা কথা বলে রাখি, এক্ষেত্রে আপনার একটি এনআইডি কার্ড অবশ্যই প্রয়োজন হবে, এবং শুধু একটি এনআইডি কার্ড হলেই হবে, আর কিছু লাগবে না, এবং এনআইডি কার্ডটা আপনার নিজের হতে হবে। আর আমরা তো সবাই জানি যে মার্কেট প্লেসে কাজ করতে গেলে এনআইডি ছাড়া কাজ করা যায় না। এক্ষেত্রে যদি নিজের এনআইডি ছাড়া অন্য এনআইডি ইউজ করে আমরা মার্কেট প্লেসে ভেরিফিকেশন করে থাকি, তো সেক্ষেত্রে যার এনআইডি দিয়ে ভেরিফিকেশন করেছি তার এনআইডি ইউজ করেও আমরা এই অ্যাকাউন্টটা খুলতে পারি, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে সিম্পলি আমরা সফটওয়্যারটা রান ইনস্টল করব। ইনস্টল করার পরে কিছু অপশন আসবে, আমরা আমাদের অ্যাকাউন্টগুলো খুলে নিতে হবে। তো এগুলো হচ্ছে সিম্পল, আপনার নাম, আইডি, তারপর হচ্ছে অ্যাড্রেস, এইগুলো দেওয়ার পরে হচ্ছে এনআইডি কার্ড চাবে। তো এনআইডির পরে ওরা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে আপনার এনআইডি নাম্বার, তারপর হচ্ছে সিম্পলি সেলফি ওঠানোর মাধ্যমে অ্যাকাউন্টটা ওপেন করা যাবে। ওপেন করা খুবই ইজি ইজি, তারপরও যদি ওপেন করার পর দেখা যায় যে কার্ডটা আসেনি বা কার্ডটা শো করেনি, তখন হচ্ছে আবার নিউলি ওপেন করতে হবে, মানে সফটওয়্যারটা আনইনস্টল করার পরে আবার নিউলি ইনস্টল করে নতুনভাবে ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে তাদের জন্য যাদের প্রথম বেলায় হবে না। তো ব্রাউজার সফটওয়্যার ইন্টারফেস কেমন হবে সেটা আমি দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তবে যেহেতু আমার একবার
ইনস্টল করা আছে, সেজন্য আমি ইনস্টল প্রসেসটা আর দেখাচ্ছি না। তো এখন আমি চলে যাব ডিরেক্ট মোবাইল স্ক্রিনে, সাথেই দেখুন। তো আমরা সিম্পলি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমি যদি সফটওয়্যারটা দেখাই, তো আমার সফটওয়্যার নিচে চলে যাব একদম। তো এখানে দেখতে পাবো যে আমরা পেপ্যাল লেখা আছে। তো পেপ্যাল সফটওয়্যারটা সিম্পলি রান করব। তো মেইনলি প্রথম যখন হবে এটা রেজিস্ট্রেশন চাবে, তো আমরা রেজিস্ট্রেশন করে নেব। রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই ইজি। তারপর যদি রেজিস্ট্রেশন করা থাকে, আমার ফিঙ্গারপ্রিন্ট চালু করা, সেজন্য আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সফটওয়্যারে প্রবেশ করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার সফটওয়্যারে অলমোস্ট 1.19 সেন্ট ডলার আছে, প্রায় $2। তো এখানে হচ্ছে মেইনলি আমরা চলে আসব। চলে আসার পর আপনারা যদি এখানে লক্ষ্য করেন, কার্ডটার নিচে সিম্পলি হিস্ট্রি দেওয়া আছে। তো এখানে প্রথম দেওয়া আছে ইন্টারন্যাশনাল পারচেজ ফি, তারপর হচ্ছে আপওয়ার্ক। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমি যে আপওয়ার্কের ট্রানজ্যাকশনটা করেছিলাম সেটার যে হিস্ট্রিটা সেটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমি আপওয়ার্কে কানেক্ট কেনার জন্য সিম্পলি পেমেন্ট করেছিলাম। তো এটা হচ্ছে সেই কার্ড, অর্থাৎ মাস্টার কার্ড। এই কার্ডটা এনরোল করতে আপনার কোনো ধরনের পাসপোর্ট লাগবে না, কিছুই লাগবে না, এবং কোনো ধরনের ফিও দিতে হবে না তাদেরকে। তবে এখানে কিছু বিষয় আছে, কিছু ফি আছে যেগুলো আমি আপনাদেরকে বলে দেব কখন কিভাবে ফি নেবে। এই কার্ডটা হচ্ছে যখন প্রথম রেজিস্ট্রেশন করা হবে কোনো ধরনের ফি নেই, তবে 2 বছর পর পর এটা রিনিউ করতে হয়। রিনিউ করার জন্য $3 নিতে পারে। তবে এখানে কিছু ট্রানজ্যাকশন ফি আছে, যদি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা হয় তখন ওরা 30 সেন্ট 0.30 সেন্ট কেটে নেয়। তো এটাই হচ্ছে ফি, এছাড়া আর কোনো ফি নেই। বাকি হচ্ছে কার্ড পার্চেজের ক্ষেত্রে কিছু ফি নিতে পারে। যেমন আমি যখন আপওয়ার্কে 20 কানেক্ট কিনি, তখন সিপিএল আমি $3 পরিবর্তে $3.5 কেটে নিয়েছে আমার আমার এখান থেকে। তো মেনলি বিষয় হচ্ছে এখান থেকে আপনি সব পেমেন্ট করতে পারবেন। এখন হচ্ছে আপনি কিভাবে কার্ডের ইনফরমেশনগুলো দেখবেন। তো এই কার্ড ইনফরমেশন দেখার জন্য সিম্পলি কার্ডের উপরে টাচ করতে হবে। আমি কার্ডের উপরে একটা টাচ করলাম, টাচ করার সাথে সাথে নিচে দেখা যাচ্ছে 3টা অপশন চলে আসছে, পজ কার্ড, ভিউ কার্ড, রিপ্লেস কার্ড। এখানে পজ কার্ড মানে হচ্ছে কার্ডের সমস্ত ট্রানজ্যাকশন বন্ধ করে দেওয়া। এই পজ কার্ডে ক্লিক করার পরে কার্ডের ট্রানজ্যাকশন বাতিল হয়ে যাবে, এখান থেকে আর কোনো ট্রানজ্যাকশন হবে না। ভিউ কার্ডে ক্লিক করতে হবে। আমরা সরাসরি ভিউ কার্ডে ক্লিক করার পরে উপরে যে 3টা লাইন দেওয়া আছে, প্রথমে কার্ড নাম্বার, তারপর ভ্যালিড থ্রু, এখানে হচ্ছে এক্সপায়ারেশন ডেট, এবং দ্বিতীয়ত সিভিভি, ওইটা হচ্ছে সিকিউরিটি কোড। তো সিম্পলি 3টা ইনফরমেশন ব্যবহার করে আমরা সব জায়গায় পেমেন্ট করতে পারবো। আমি ভিউ কার্ডে ক্লিক করলাম না সিকিউরিটি পারপোজ, আমি যেহেতু এটাকে এডিট করবো না সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম না। এখানে ক্লিক করার পর সব ইনফরমেশনগুলো দেখা যাবে। এখন কথা হচ্ছে আমরা এখানে ডলার কিভাবে লোড করব। ডলার লোড করার জন্য অন্য এই ব্যাংক সেম ব্যাংক ইউজার থেকে ডলার নিতে হবে। তো ডলার নেওয়ার জন্য সিম্পলি আপনি যে নাম্বার দিয়ে ডলার অ্যাকাউন্টটি ওপেন করেছেন সেই নাম্বারটি দিয়েই ডলার নেওয়া যাবে। তো ডলার আমার থেকে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, তবে অন্য কেউ যে এই সেম ব্যাংক ইউজ করে তার থেকেও নেওয়া যাবে। এখন হচ্ছে আপনি যখন কার্ডটা ওপেন হয়ে যাবে তখন কার্ডের ইনফরমেশনগুলো একটা সিকিউর জায়গায় সংরক্ষণ করবেন, যাতে যে কোনো সময় পারচেস করা যেতে পারে। তো এটাই ছিল হচ্ছে আজকের ভিডিও, যেখানে আপনি মেইনলি কোনো ধরনের কস্ট ছাড়া, পাসপোর্ট ছাড়া, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া একটি মাস্টার কার্ড পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আর এটার সিকিউরিটি বলতে গেলে এটা কখনো স্ক্যাম করে না, বা এটা ভালো একটা কার্ড, এটা অনেকেই ইউজ করে। তো আপনি কোনো সমস্যা ছাড়া এটা ইউজ করতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং আপনারা যদি বলেন যে ভাইয়া তাহলে এটা আপওয়ার্কে কীভাবে অ্যাড করব, তো সে বিষয়টাও আমি দেখিয়ে দিই। তো এই পেমেন্ট মেথড পাই মাস্টার কার্ডটি আপওয়ার্কে অ্যাড করতে গেলে আমরা প্রোফাইল থেকে ডিরেক্ট চলে যাব হচ্ছে সেটিংসে। প্রোফাইল থেকে ডিরেক্ট সেটিংসে চলে যাব। সেটিংসে আবার আসার পরে এখানে দেখতে পাবো বিলিং অ্যান্ড পেমেন্ট। তো এই অপশনে আসার পরে ক্লিক করব অ্যাড এ নিউ বিলিং মেথড। তো এখানে অ্যাড করে যাওয়ার পরে একটা টিক চিহ্ন দিয়ে দিব।
তারপর চলে আসবে এখানে। তো এখানে সিম্পলি আপনার হচ্ছে যে প্রথমে কার্ড ইনফরমেশনটা দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে হচ্ছে কার্ড নাম্বার, তারপর কার্ডের উপর, অর্থাৎ এখানে কিন্তু মেনলি কার্ডের উপর কোনো নাম থাকবে না, কিন্তু এখানে দিতে হবে আপনি যে এনআইডির নাম ইউজ করেছেন সেই এনআইডির নামই আপনার কার্ড নাম হিসেবে গণ্য হবে। এখানে ফুল এনআইডির নামটা যেভাবে আছে ওভাবে দিতে হবে। যদি এমডি থাকে তাহলে শুরুতে এমডি ডট বাকিটা প্রথম নাম এবং দ্বিতীয়ত উদ্দিন বা অন্য কিছু দিতে হবে। তো এখানে হচ্ছে আমার যদি নামটা অ্যাড করতে যাই, তো আমার এনআইডি কার্ডে আমার নাম আছে হচ্ছে এমডি ডট জসিম, তারপর হচ্ছে উদ্দিন। তো সিম্পলি এই ফরম্যাটে ইউজ করতে হবে। এখানে কার্ডের এক্সপায়ারেশন ডেট অর্থাৎ সিকিউর এক্সপায়ার ডেট দিতে হবে, এবং এখানে হচ্ছে কার্ডের সিকিউরিটি কোড, সরি এখানে হচ্ছে কার্ডের মান্থ, মানে কত মাস এক্সপায়ারেশন ডেটের কত মাসে এটা, এবং এটা হচ্ছে ইয়ার, আর এখানে সিকিউরিটি কোড। এটা দেওয়ার পর সিম্পলি এখানে আপনার বিলিং ইনফরমেশন দেওয়ার পর সেভ দিলে হচ্ছে, তারপর আরেকটি অপশন আসবে, ওনারা এখানে বলবে যে তারা ওই পেপাল যে সফটওয়্যার আছে ওখানে একটা নোটিফিকেশন পাঠাবে। তো ওইটাতে সিম্পলি 4 কোডের একটা ডিজিট থাকবে, ওটা এখানে দেওয়ার পরে সুন্দরভাবে কার্ডটা অ্যাড হয়ে যাবে। এটা একটু চেষ্টা করলে নিজেই পারা যাবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং এখানে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই জানা যোগাযোগ করবেন, আর ইউটিউবে হলে কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।